চাই, আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই সরকারি শিক্ষকদের যৌক্তিক দাবি কতটা যৌক্তিক। আমি আশা করব আপনারা সেই কাজে সহযোগিতা করবেন। আমরা এ পর্যন্ত কাজ করেছি, আপনাদের কেন বিভাগীয় সমাবেশে ডেকেছি তার কিছু সাংগঠনিক কথাবার্তাও আমাকে বলতে হবে, কারণ দাবি কারো একক নয়, দাবি আমাদের সরকারি শিক্ষকদের সামষ্টিক দাবি। এই দাবি আদায়ের সকলের শক্তি এখন অবিশ্বম্ভাবী হয়ে পড়েছে। আমার আজকের এই বিভাগীয় সমাবেশের কেন কারণ সেটা হলো আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আজকে মেসেজ নিয়ে যাব। আমরা যার যার জায়গা থেকে স্বপ্রণোদিত হয়ে আমরা প্রত্যেক সরকারি শিক্ষকদের মহাজোটের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব। মহাজোটের কার্যক্রম আপনারা তাদেরকে তুলে ধরবেন, মহাজোটের সফলতা তুলে ধরবেন, ব্যর্থতাও তুলে ধরবেন এবং আপনারা এই দিক নির্দেশনা দেবেন। মহাজোট কোন কাজ করলে 11তম ক্রেতা ব্যয় ত্বরান্বিত হবে এবং এই বৈষম্য নিরসন হবে, সেই জন্য কষ্ট করে আসলে আপনাদের এখানে ডেকে নিয়ে আসা। আমি আফসোসের সাথে এও বলতে চাই সাংগঠনিক জ্ঞান আপনাদের আমার চেয়ে কারো কম না। আপনারা জানেন কেন সরকারি শিক্ষক প্ল্যাটফর্মের জন্ম হয়েছিল? 9 মার্চ 2014 মাননীয় প্রধানমন্ত্রীর এক ঘোষণায় যখন প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়েছিলেন আর আমাদের এই পথ চলা শুরু হয়েছিল, সুতরাং তাদের সাথে কোনো বৈরিতা নাই। তাদের দাবি দশম, তারা অষ্টম নবম যা পায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের অবস্থান আমাদের অধিকারের জায়গায় সুস্পষ্ট সুনির্দিষ্ট 11তম গ্রেড, এর কোনো বিকল্প নাই। এবং এছাড়া আমরা অন্য কোনো দাবি মেনে নেব না। এই জায়গাটাতে আজকের এই বিভাগীয় সমাবেশ থেকে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের কণ্ঠস্বর আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আজকে মহাজোট নেতৃবৃন্দের এই প্রয়াস, এই বিভাগীয় সমাবেশ, এই বিভাগীয় সমাবেশের বার্তা নিশ্চয়ই আমি আশা করি আজকে যারা উপস্থিত ইলেকট্রনিক এবং মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আছেন তারা এমন যৌক্তিক ভাবে উপস্থাপন করবেন যেন মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হয়। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি জানি আপনারা শিক্ষকদের ছাত্র, আপনারা শিক্ষকদের সন্তান, সুতরাং আপনাদের কাছে আমাদের সার্বিক সহযোগিতার আহ্বান থাকবে। মিডিয়া যদি সারা হয় সহকারী শিক্ষকদের এ দাবি অনতিবিলম্বে আদায় হবে। সাংগঠনিক ভাবে কিছু কথা না বললেই নয়, কোন শিক্ষকের যদি কষ্ট হয় তাহলে মহাজোট নেতৃবৃন্দের বুকে লাগে, পিঠে লাগে। নেতৃত্ব এমন একটা জিনিস, সুতরাং কোন শিক্ষক লাঞ্ছিত হোক, বঞ্চিত হোক, অসম্মানিত হোক, মহাজোট নেতৃবৃন্দ তা কখনো কামনা করে না। আপনারা জানেন আজকে পাশাপাশি ঐক্য পরিষদ নামে 14টি সংগঠনের সমন্বয়ে ঐক্য পরিষদ গঠিত হয়েছে। আমি আসলে তাদেরকে বিন্দুমাত্র অসম্মানিত করে নাই, সম্মানের সাথে সঠিক তথ্য উপস্থাপন করতে চাই আপনাদের সামনে। 14টি সংগঠন মনে হচ্ছে বিশাল অঙ্কের একটা সংখ্যা, এবার দাবি আদায় হয়ে যাবে। আপনারা সম্ভবত সেই বিভ্রান্তিতে পড়ে আমার সহকারী এবং সহকারী শিক্ষকরা কিছু হলেও শহীদ মিনারের সেই দাবির আদায় আপনারা সমবেত হয়েছিলেন। আপনারা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, শহীদ মিনারে পা রাখতে পারেননি, এ যন্ত্রণা এ কষ্ট আমাদের মহাজোট নেতৃবৃন্দের রয়েছে। তাই আমি আপনাদের আজকের এই সমাবেশের মাধ্যমে আবেদন জানাবো আপনারা আর বিভ্রান্তিতে থাকবেন না। সরকারি শিক্ষক সারা বাংলাদেশের আপনাদের আস্থার জায়গা, আপনাদের নিশ্চয়তার জায়গা, আপনাদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারি শিক্ষক মহাজোট। আসুন, এখনো সময় আছে, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। 14টি সংগঠন, একটা সংগঠন বলেন তো আপনারা যারা উপস্থিত আছেন, আব্দুল হক কোন সংগঠনের বলেন তো? সাবেক প্রাথমিক শিক্ষক সমিতি বলেন তো? চলতি দায়িত্বের সভাপতি, চলতি দায়িত্ব প্রাপ্ত সংগঠন কমিটির সভাপতি কে বলেন তো? আব্দুল হক বলেন তো? ফোরামের সভাপতি কে? আব্দুল হক। তাহলে এক হকই তিনটা সংগঠনের সভাপতি, এ নিয়ে হলো 14টা সংগঠন। আর হলো এই জায়গায় বৈধতা অবৈধতার প্রশ্ন, সেটা আপনারা ভালোভাবে জেনে নেবেন, আমি ছোট করার জন্য না, কিন্তু যখন আমার কোন সহকারী শিক্ষক ভাই বোনকে দিব্য
বিভ্রান্ত হবেন না এবং না জেনে কোনো কথা বলবেন না। আসলে কি আপনারা তো জানেন মাসে মাসির দরদ কখনো বেশি হয় না। সহকারী শিক্ষক মহাদেব হলো সহকারী শিক্ষকদের মা, সুতরাং এখানে কেউ যদি মাসির দরদ দেখাতে আসেন সেটাকে আপনারা কতটুকু গ্রহণ করবেন সে বিবেচনা এবং দক্ষতা আপনাদের আছে এটা আমি মনে করি। ভুল হতেই পারে, আর ভুল নয়। আসুন মহাজোটের পতাকা তালে ঐক্যবদ্ধ হন এবং নিজের অধিকার আদায়ে সোচ্চার হন এবং আমরা সবাই মিলে সফল হই। সরকারের অবস্থা এবং বৈষম্যের কারণে আমি বলেছি কর্মসূচি নিয়ে আজকের অনুষ্ঠানে তিনি সভাপতি, পরবর্তী দিক নির্দেশনা তিনি দিবেন। সবশেষে আমি বলবো যে আজকের এই আয়োজনের পিছনে কেউ না কেউ অনেক কষ্ট করেছেন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন। আপনাদের প্রতি মহাজোট নেতৃবৃন্দ কৃতজ্ঞ। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে মহাজোটের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায়ের জন্য আহ্বান জানিয়ে আপনারা সবাই সহি সালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবেন। আপনাদের জন্য সেই শুভকামনা রেখে আমি মহাজোটের পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মহাজোটের জয় হোক, শিক্ষকের মর্যাদার জয় হোক। মাননীয় প্রধানমন্ত্রী এক ঘোষণায় 26,000 শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করেছে। এর আগে বা পরে বাংলাদেশের আর কোনো কেউ ছিল না যে শিক্ষার হাল ধরবে, দেশের হাল ধরবে। আপনারা জানেন দীর্ঘদিন স্বাধীনতার শত্রু, স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারাই এ দেশ পরিচালনা করেছে। একটা দেশের উপর ক্ষমতা শাসন চালাতে হলে, দুঃশাসন চালাতে হলে সেই দেশের শিক্ষাকে আগে ধ্বংস করতে হয়, জাতিকে ধ্বংস করতে হলে, জাতির উপর প্রভুত্ব ঘটাতে হলে সেই দেশের শিক্ষাকে আগে ধ্বংস করতে হয়, তা তারা করেছে। আপনারা জানেন কারা ছিল ক্ষমতায় স্বাধীনতার পরে। এভাবে আমাদের প্রাথমিক শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। জাতির পিতা প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরে 73 সালে সরকারিকরণ করেছিল, কল্পনা করতে পারে কেউ? জাতির পিতা প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরে ক্ষুদ্রাতিক্ষুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন, এরপরে আর কোন কমিশন হয় নাই। জাতির পিতা হত্যার পরে নির্মম ভাবে জাতির পিতাকে হত্যার পরে এদেশের শিক্ষাকে হত্যা করা হয়েছে, প্রাথমিক শিক্ষাকে হত্যা করা হয়েছে। 2010 সালে এসে প্রিয় সংগ্রামী সহযাত্রীরা উপস্থিত আছেন। বাংলাদেশের সহকারীদের 4টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃবৃন্দ সদস্যরা উপস্থিত আছেন। জাতির বিভেদ যারা কলম ধরে জাতিকে জাগ্রত করে, একটা দেশকে সচেতন করে, মানুষকে সচেতন করে, সেই শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন। আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। কিন্তু থাকেন ক্লাস আর প্রাইমারি শিক্ষকদের তৃতীয় শ্রেণীর। আচ্ছা বলুন তো, তাহলে আমরা জাতিটা কোন শ্রেণী দেবো? বিশ্বমানের জাতি দিতে হলে যে জাতি যারা গঠন করবে তাদের অবস্থান কি তৃতীয় শ্রেণীতে না হবে? সেই জাতিকে বিশ্বমানের জাতিতে রূপান্তর করতে হলে সকলের ভাবতে হবে যে প্রাইমারি শিক্ষা হলো প্রাথমিক শিক্ষা, ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল এডুকেশন। তাহলে ফান্ডামেন্টাল এডুকেশনের অবস্থা, আপনি 20 তলা বিল্ডিং করবেন আর ফাউন্ডেশন দেবেন 1 তলার, কেমন হবে? কি বলেন আপনারা, সেটা হবে? বসে যাবে। আচ্ছা জাতির আজকে যে দুর্নীতিগ্রস্ত জাতি কেন হচ্ছে জানেন? আজকে ক্যাসিনো বলেন, সন্ত্রাসী বলেন, জঙ্গি বলেন, যা কিছু বলেন, সবকিছুর মূল কারণ প্রাথমিক শিক্ষাকে অবমূল্যায়ন করা। কারণ একটা সপ্তাহে
একটা বক্তায়ন তৈরি করছে প্রাথমিক শিক্ষকরা, মগজে কিচ্ছু ছিল না, প্রাথমিক শিক্ষার্থীদের মগজে কিচ্ছু নেই, তাদের আমরা সফটওয়্যার তৈরি করছি, যেটা সফটওয়্যার ঢুকাবো ওর মধ্যে সফটওয়্যারে, ও সারা জীবন সেই কাজ করবে। তাহলে আমাদের সফটওয়্যার, নিজেদের সফটওয়্যারটা যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে ভালো সফটওয়্যার সেখানে দিব? সেই জায়গাটা ঠিক করতে হবে জাতির। পৃথিবীর সকল দেশে সর্বোচ্চ ডিগ্রিধারী ইউরোপিয়ান কান্ট্রি, তারা কেন আজকে সারা বিশ্ব পরিচালনা করছে আপনারা জানেন, তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হয় প্রাইমারি শিক্ষকদের, সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। ভার্সিটির কোন টিচার প্রাইমারিতে রেপুটেশনে আসলে নিজেকে গর্ব বলে, জাতি দলের কারিগর কারা, দেশকে গড়ছে কারা, জাতিকে গঠন করছে কারা, নিশ্চয়ই শিক্ষকরা। তাদের মর্যাদা যদি একজন ড্রাইভারের নিচেই হয় তাহলে দেশের মর্যাদা কোথায় থাকে? তাহলে পরবর্তী জেনারেশন পুরো জাতির মর্যাদা কোথায় থাকে? আমাদের মর্যাদা অবাক হবেন একদম তহ